বাহানা করলে প্রয়োজনে গণভবন অভিমুখী আমাদের কেউ কর্মসূচি দিতে হবে। আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে যে লড়াই শুরু হয়েছে, এই লড়াই আমাদেরকে ইনশাল্লাহ সফল করতে হবে, প্রত্যাহার করতে হবে। সেই দাবিতে রাজপথে নেমেছিল। প্রধানমন্ত্রীকে বলবো, আপনার এই বক্তব্য নির্বাহী প্রধানের জায়গা থেকে এই বক্তব্য ছাত্র সমাজ মেনে নিতে পারে নাই, যে কারণে তারা স্লোগান দিয়েছে রাজাকার তুই রাজাকার তুই রাজাকার। বলছে না স্লোগান তুই রাজাকার তুই রাজাকার কাকে বলছে? প্রধানমন্ত্রী নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি বলতে চাই, ছাত্ররা যৌক্তিক আন্দোলন করছে, তাদেরকে ব্লেম দিবেন না। তারা নিজেরা কখনোই বলে নাই যে কে রাজাকার কে রাজাকার, আমি রাজাকার আমি রাজাকার, এই কথা ছাত্ররা বলে নাই। তারা বলেছে কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। অর্থাৎ প্রধানমন্ত্রী যেহেতু ব্লেম দিয়েছে, ছাত্ররা তার প্রতিবাদ জানিয়েছে। কেউ কি আমরা এই প্রজন্মে স্বাধীনতার 53 বছর পরে আমরা কেউ রাজাকার হতে পারি? আমরা কেউ রাজাকার নয়। যিনি ছাত্রদেরকে ব্লেম দিয়েছে তিনি রাজাকার হতে পারেন, এদেশের ছাত্র সমাজ রাজাকার নয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রধানমন্ত্রীকে বলবো, ছাত্রদের আন্দোলন আপনি 18 মেনে নিয়েছিলেন, সেই মেনে নেওয়ার জায়গায় থাকেন। টাল বাহানা করলে প্রয়োজনে গণভবন অভিমুখী আমাদের কেউ কর্মসূচি দিতে হবে। আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে যে লড়াই শুরু হয়েছে, এই লড়াই আমাদেরকে ইনশাল্লাহ সফল করতে হবে। সবাই ভালো থাকবেন। 18 আমরা যারা আন্দোলন করেছিলাম, আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও সংগ্রামে সালাম এবং